প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের সাথে টু ডি ট্রান্সফরমেশনের আরও দুটি মেথড সম্পর্কে ডিসকাস করব। তো যে দুটি মেথড সম্পর্কে আমি এখন ডিসকাস করব সেগুলোর মধ্যে একটি হচ্ছে স্কিউ মেথড আর আরেকটি হচ্ছে ম্যাট্রিক্স মেথড। তো আমি আমার প্রিভিয়াস লেসনে যে জিনিসগুলো দেখিয়েছি অর্থাৎ টু ডি ট্রান্সফরমেশনের আরও দুটি পার্ট আমরা দেখিয়েছি, একটি হচ্ছে ট্রান্সফরমেশন আর একটি হচ্ছে রোটেট মেথড। তো আমার প্রিভিয়াস যে মেথডগুলো আমি দেখিয়েছি সেটি ইউজ করে আমরা মূলত এই কারেন্ট মেথড সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রিভিয়াস ডকুমেন্ট থেকে আমি এই কোডগুলো কপি করছি। তো এই কোডগুলো সম্পর্কে আমার প্রিভিয়াস লেসনে আলোচনা করা হয়েছে। তো আমি এখন নতুন একটি ফাইল নিয়ে নিচ্ছি, নিউ একটি ফাইল নিয়ে নিলাম, এটিকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম প্রিভিয়াস কোডগুলোই। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, আমাদের প্রথম যে ডিব আছে সেটিতে যে কোডিং আছে অলরেডি সেগুলি থাকবে, এটি আমরা চেঞ্জ করছি না। দেন সেকেন্ড যে ডিপটি আমরা নিয়েছি ডিপ টু নামে, সেটির মধ্যে যে কোড আছে সেটিকে আমরা একটু জাস্ট মডিফাই বলতে পারি বা চেঞ্জও করে নিতে পারি। তো এটি চেঞ্জ করে আমরা মূলত আপনাদের স্কিউ মেথডের কাজ দেখাচ্ছি। তো এখন এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এখানে রোটেটের বদলে আমরা জাস্ট দিয়ে দেবো স্কিউ, SKEW স্কিউ লিখে দিলাম। দেন এখন এখানে আমরা দিয়েছিলাম 30 ডিগ্রি। তো এখন স্কিউ মেথডের প্রপারলি ব্যবহার দেখানোর জন্য আপনাদের এখানে আমাদের আরেকটু কোডিং অ্যাড করতে হবে, আমরা একটি কমা ইউজ করব। দেন এখন এখানে আমরা জাস্ট 20 DEG লিখে দিচ্ছি, মানে ডিগ্রি। দেন ফাইলটিকে আমরা সেভ করছি। দেন এখন এখানে এটিকে আমরা সেভ করতে পারি একটু ডিফারেন্স নেমে, আমরা এটিকে স্কিউ নামে সেভ করছি, SKEW স্কিউ। দেন সেভ বাটনে ক্লিক করছি। তো আমাদের ফাইল সেভ কিন্তু কমপ্লিট, সরি আমরা একটু ভুল করেছি, আমরা ফাইলে গিয়ে আবার সেভ এসে চলে যাচ্ছি। আমরা sku.txt নামে এটিকে সেভ করেছি, এটিকে আমাদের HTML হিসেবে সেভ করতে হবে। আমরা এখান থেকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, দেন সেভ করছি। তো আমাদের ফাইল কিন্তু অলরেডি সেভিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এক্সিকিউট করছি ফায়ারফক্সের মাধ্যমে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমাদের স্কিউ মেথডের ইমপ্লিমেন্টেশন হয়েছে আমাদের এই ডকুমেন্টে, এবং স্কিউ স্টাইলে কিন্তু আমাদের এই দুটি অবজেক্ট কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই স্কিউ মেথড আপনাদের প্রয়োজন অনুসারে কীভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে ইউজ করতে পারেন। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, এখন আমি আপনাদেরকে ম্যাট্রিক্স মেথডের ব্যবহার দেখাবো। তো ম্যাট্রিক্স মেথডের ব্যবহার মূলত আমি এই এক্সিস্টিং কোডগুলো ইউজ করেই দেখাচ্ছি। তো এখন এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি কোডগুলো, এটিকে ডিলিট করে দিলাম, দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম নিউ একটি ফাইলে। তো এখন এখান থেকে আমাদের কিছু কোডিংয়ে চেঞ্জ করতে হবে। প্রথমেই আমরা যে কাজটি করবো, আমাদের প্রথম যে ডিপটি আমরা নিয়েছি অর্থাৎ যে স্টাইল শিটটি আছে, এই স্টাইল শিটের মধ্যে ফার্স্ট যে ডিপটি আছে সেখানে আমরা একটু চেঞ্জ করব। তো এখন এখানে উইডথ আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, উইডথ আমরা 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেন হাইট আমরা একটু কমিয়ে দিচ্ছি, 75 করে দিচ্ছি প্রপারলি আউটপুট আপনাদের দেখানোর জন্য। দেন ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকলো। দেন এখন সেকেন্ড ডিপে আমাদের চেঞ্জ করতে হবে। তো সেকেন্ড ডিপে আমরা যে কাজটি করবো, এখানে ট্রান্সফর্মে গিয়ে আমরা এখানে স্কিউর জায়গায় আমরা ম্যাট্রিক্স করে দেব, MATRIX আমরা ম্যাট্রিক্স করে দিলাম। দেন এখন এখানে আমাদের এই জিনিসগুলি সব চেঞ্জ করতে হবে, আমি একেবারে ব্ল্যাঙ্ক করে দিলাম ব্র্যাকেটের মাঝখানে যা কিছু আছে। দেন এখন এখানে আমাদের কিছু ভ্যালু দিতে হবে, সাপোজ আমরা ভ্যালু দিচ্ছি 0.866। দেন আমরা কমা ইউজ করব, কমা ইউজ করার পর এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 0.5। দেন আবার কমা ইউজ করছি, কমা ইউজ করে এখন আমরা এখানে দিয়ে দেব -0.5। দেন এখন আমরা আবার এখানে কমা ইউজ করছি, কমা ইউজ করে এখন আমরা এখানে দেব 0.866। দেন আবার কমা দিচ্ছি, 0 দিলাম, আবার কমা দিয়ে আমরা আরেকটি 0 দিলাম ফাইনালি। তো আমাদের ভ্যালু আপাতত ইনপুট এ পর্যন্তই আমরা রাখলাম, আপনাদের পছন্দ মতো এখানে ভ্যালু ইনক্রিজ বা ডিক্রিজ করে নিতে পারেন। দেন ফাইলটিকে আমরা একটু সেভ করছি। তো এই ফাইলটিকে আমরা সেভ করব একটু ডিফারেন্স নেমে, আমরা এটিকে সেভ করব ম্যাট্রিক্স নামে, MATRIX ম্যাট্রিক্স, যেহেতু আমরা ম্যাট্রিক্স মেথডের ব্যবহার আপনাদের দেখাচ্ছি। দেন HTML সিলেক্ট করে দিলাম, সেভ করছি, আমাদের ফাইল অলরেডি সেভ হয়ে গিয়েছে।
তো এখন আমরা যে কাজটি করব, আমরা ফাইলটিকে এক্সিকিউট করছি, রানে যাচ্ছি, লঞ্চ ইন ফায়ারফক্সের মাধ্যমে এটিকে ওপেন করলাম। তো আমরা আমাদের প্রিভিয়াস স্কিউ মেথডটি একটু দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যে স্টাইলে ডিসপ্লে হয়েছিল স্কিউ মেথড স্টাইলে, দেন এখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটু ডিফারেন্ট শেপে এটি কিন্তু ডিসপ্লে হয়েছে ম্যাট্রিক্স আকারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এই সকল মেথড ইউজ করে আপনারা টু ডি ট্রান্সফরমেশনের কাজ খুব সহজেই করে নিতে পারেন। ধন্যবাদ।